সালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখব টেন্ডার আউটার কীভাবে সহজে কনফিগার করা যায় প্রথমে আমাদের ওয়াইফাই অপশন থেকে টেন্ডার আউটারের সাথে আমাদের মোবাইল ফোনটি কানেক্ট করে নেব এরপর আমাদের ক্রোম ব্রাউজার থেকে আমরা ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান দিয়ে সার্চ করে আমাদের যে টেন্ডার রাউটারের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবো এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে যাচ্ছে কানেকশন টাইপ যে কানেকশন টাইপ কী হবে আমাদের মেন রাউটারের ক্ষেত্রে সব সময় কানেকশন টাইপ টিপিপি ওই হয়ে থাকে এরপর দেওয়া আছে ইউজার নেম ইউজার নেমটা হচ্ছে আইএসপি কর্তৃক দেওয়া এরপর আমরা ইউজার নেম আইএসপি ইউজার নেমটা ও আইএসপি পাসওয়ার্ডটা বসাবো এরপর এখানে দেখা যায় কিছু অপশন আছে যেরকম এম সার্ভার নেম সার্ভিস নেম এই তিনটা বিষয়ে আমরা অ্যাভয়েড করে যাব এরপর নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে দেওয়া আছে ওয়াইফাই নেম আর হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড এই দুইটা জিনিসই আমাদের ইচ্ছা মতো আমরা দিব যে কোনো কিছু আমরা দিতে পারি টেন্ডার আউটারে আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে সর্বনিম্ন আট ডিজিট থেকে তেষট্টি ডিজিট পর্যন্ত ইউজ করতে পারবো সেক্ষেত্রে একটু ভিন্নতা আছে যেরকম অনেক টেন্ডার আউটারেই কোনো সাংস্কৃতিক কোনো চিহ্ন নেয় না যেরকম অ্যাট দ্য রেট হ্যাশটেগ এগুলো নেয় না সেক্ষেত্রে আমরা নাম্বার এবং সংখ্যা নাম্বার এবং অক্ষর দুইটাই ইউজ করতে পারবো এরপর এই পাসওয়ার্ডটা বসানোর পর আমাদের আমাদের কাজ হচ্ছে শুধু ওকে বাটনে ক্লিক করা ওকে বাটনে ক্লিক করলেই আমি এতক্ষণ যা কমান্ডগুলো দিয়েছি সেই কমান্ডগুলো ওকে হয়ে যাবে এখান থেকে দেখেন আমাদের ফোন থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে আবার পুনরায় যে নাম বা পাসওয়ার্ড দিয়েছে সেই নাম পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটি কানেক্ট করতে হবে এখানে হচ্ছে এতটুকু করলে নেট পাওয়া যাবে এরপরেও ভিতরে আরও কিছু কাজ রয়েছে যেরকম এখন আমরা আবার কানেক্ট করে আবার চলে যাব আমাদের টেন্ডার আউটের ওয়াই পেজে এরপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে এখানে উপরে পেজের উপরের দিকে দেখা যাচ্ছে যে থ্রি আইকন বা তিনটা টান চিহ্ন দিয়ে একটা অপশন দেয়া আছে সেখানে ক্লিক করলে আমরা দেখতে পারব একটা পেজ আসবে যেখানে প্রথমে লেখা আছে লগ পাসওয়ার্ড এই লগ ইং পাসওয়ার্ডটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যেন আপনার রাউটারে প্রবেশ করতে না পারে সেই জন্য এই পাসওয়ার্ডটা দেয়া আপনি যে কনফিগারটা করেছেন সে কনফিগারটা যেন অন্য কেউ দেখতে না পারে বা নষ্ট না করতে পারে সেই জন্য এই পাসওয়ার্ডটা সেট করে নেওয়া জরুরি এরপর দেওয়া আছে এখানে দেখেন যে আমরা একটু নিচের দিকে যাব যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে প্রিফারেটিভ ডিএনএস প্রিফারেটিভ ডিএনএসটা হচ্ছে যে আইএসপি আপনি ইউজ করেন সেই আইএসপির একটা ডিএনএস যে আইপিটা আছে সেই আইপিটা বসাবেন প্রতিটা আইএসপিরে একটা নির্দিষ্ট করে ডিএনএস সার্ভার দেয়া আছে এরপর দেওয়া আছে অল্টারনেটিভ ডিএনএস অল্টারনেটিভ ডিএনএসটা হচ্ছে গুগলের ডিএনএসটা এরপর শুধু নিচের অপশনে গিয়ে ওকে দিলে আপনার রাউটারের কনফিগারেশনটি ওকে হয়ে যাবে আজকের ভিডিও থেকে আমরা শিখলাম কীভাবে একটা টেন্ডার রাউটার খুব সহজে কনফিগার করা যায় আমাদের চ্যানেলের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না